হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াইট ইগল 140। তা বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশান, ঠিক আছে, যেটা মেসেজ পাঠানো হয়েছে কোথার থেকে, ওয়েস্টবেঙ্গল পুলিশ থেকে পাঠানো হয়েছে, দেখো। ঠিক আছে, এখানে দেখো ডেটটা 31/1/2024। বন্ধুরা, 31/1/2024 তারিখে এই মেসেজটা পাঠানো হয়েছে কাকে কাকে, দেখো এখানে সমস্ত, দেখো এখানে এডিজি এপি ডব্লিউবি হোল্ডিং, অ্যাডিশনাল চার্জ অফ আইজিপি এপি বিকেবি, হ্যাঁ সিপি, তারপর দেখো এখানে প্রত্যেকটা ব্যাটালিয়ন যায় যেখানে যেখানে আর কি ইন্টারভিউটা হবে সেখানে সেখানে পাঠানো হয়েছে। ঠিক আছে, এখানে কিসের বিষয়ে বলা হয়েছে আমরা দেখে নিচ্ছি। দেখো এখানে সাবজেক্টটা দেওয়া রয়েছে যে দ্য ডিটেলমেন্ট অফ অফিসার্স অ্যান্ড ফোর্স ফর সিক্স রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডস ফর চেকিং অফ ডকুমেন্টস ডিউরিং ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2023। ওয়েস্ট বেঙ্গল পুলিশের দেখো এখানে ছয়টা রেঞ্জে ইন্টারভিউ হবে, তার জন্য ফোর্স আর অফিসার ডিটেনমেন্ট করতে বলেছে লেডি কনস্টেবলের, ঠিক আছে, যে ইন্টারভিউটা হবে। দেখো এখানে মেমো নাম্বারটাও দেওয়া রয়েছে, ঠিক আছে, এখানে দেখো কোন কোন ছয়টা রেঞ্জে রিক্রুটমেন্ট বোর্ড আর কি রেঞ্জের ইন্টারভিউটা হবে, এখানে দেখো ছয়টা রেঞ্জ দেওয়া রয়েছে। তাহলে কবে থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে, দেখো এখানে 22/2/2024। তা বন্ধুরা, আমরা কিন্তু এর আগে বলে দিয়েছিলাম যে ফেব্রুয়ারি মাসের দিকে তোমাদের ইন্টারভিউ হবে, আর ওয়েস্টবেঙ্গল পুলিশের সমস্ত কিন্তু রিক্রুটমেন্ট খুব দ্রুত গতিতে হচ্ছে। দেখো পরীক্ষা এই কিছুদিন আগে হলো, তার মধ্যেই অ্যান্সার কী দিল এবং রেজাল্টও খুব তাড়াতাড়ি প্রকাশ হচ্ছে, এদিকে ইন্টারভিউর ডেটও দিয়ে দিল, দেখছো তাহলে কত বড় দ্রুত গতিতে হচ্ছে। ঠিক আছে, ওয়েস্টবেঙ্গল পুলিশ কিন্তু এখন খুব তৎপর। দেখো এখানে যে রিক্রুটমেন্ট বোর্ডগুলো তো হবে, প্রেসিডেন্সি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড 1, অফিস অব দ্য কমান্ড্যান্ট এসএপি 3rd ব্যাটালিয়ন মঙ্গল পাণ্ডে উদ্যান ব্যারাকপুরে নর্থ 24 পরগনায় হবে 22 তারিখ থেকে শুরু। এরপরে যেটা হবে প্রেসিডেন্সি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড 2, ঠিক আছে, অফিস অব দ্য কমান্ড্যান্ট এসএপি 2nd ব্যাটালিয়ন মঙ্গল পাণ্ডে, এখানে 2nd ব্যাটালিয়নও হবে এসএপি। এরপর যেটা জলপাইগুড়ি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড, যেটা IR ব্যাটালিয়ন, অর্থাৎ এখানে র্যাব ব্যাটালিয়নও যুক্ত রয়েছে জলপাইগুড়ি রেঞ্জ অম্বিকানগর, এটাও কিন্তু 22 তারিখ থেকে শুরু হবে। এরপরে যেটা রয়েছে দেখো মেদিনীপুর রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড, যেখানে অফিস অব দ্য যাই হোক পুলিশ পশ্চিম মেদিনীপুর, মেদিনীপুর পুলিশ লাইনে হবে এখানে সুপারিনটেনডেন্ট হতো, ঠিক আছে, যাই হোক মেদিনীপুরে হবে, এটাও 22 তারিখ থেকে শুরু হচ্ছে। এরপর বর্ধমান যেটা হচ্ছে, বর্ধমানেও হচ্ছে অফিস অব দ্য কমান্ড্যান্ট 1st র্যাব ব্যাটালিয়ন RCC CIF ক্যাম্পাসে হবে, এটাও 22 তারিখ থেকে। এবার মুর্শিদাবাদ রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডেও কিন্তু বহরমপুর পুলিশ লাইনেও কিন্তু এই ইন্টারভিউটি হবে 22 তারিখ থেকে। তাহলে বন্ধুরা, তোমরা দেখতে পেলে ছয়টা রিক্রুটমেন্ট বোর্ডে কিন্তু এই ইন্টারভিউটা হবে। দেখো এখানে ডিটেলমেন্টও করা হয়েছে ফোর্স, দেখো এখানে বিকেবিতে DSP থাকবে একজন, তারপর এখানে আর কেউ থাকবে না, যাই হোক, তারপরে হচ্ছে BKBPC থেকে থাকবে একজন ইন্সপেক্টর, তারপর SI একজন, ASI একজন, LC দুইজন, যাই হোক এভাবে এখানে ডিটেলমেন্ট করা রয়েছে ফোর্সগুলো। শিলিগুড়ি এখানে যেটা র্যাব ব্যাটালিয়ন রয়েছে 2nd ব্যাটালিয়ন, এখানে DSP একজন থাকবে, শিলিগুড়ি PC থেকে একজন লেডি ইন্সপেক্টর হতে থাকবে, LCO থাকবে দুইজন, যাই হোক এখানে ডিটেলমেন্ট করা রয়েছে ফোর্স সম্পূর্ণ। যাই হোক, তোমাদের সুবিধার্থে কিন্তু ভিডিওটা করে দিলাম, আর একটু ব্যস্ততার কারণে ভিডিওটা একটু আর কি লেট হয়ে গেলো ভিডিওটা করতে, এটা কিন্তু কালকেরই আপডেট ছিল, ব্যস্ততার কারণে ভিডিওটা আপডেট দিতে কিন্তু লেট হয়ে গেল। যাই হোক, তোমরা পুলিশের যাবতীয় আপডেট কিন্তু পাবে আমাদের চ্যানেলে অবশ্যই, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।